গাইস তোমরা জানলে খুবই অবাক হবে যে আপকামিং সময় ফ্রি ফায়ার কিন্তু আমাদের গেমে নতুন একটি পেট আনতে যাচ্ছে। পেটটা দেখার পর তোমার মতো আমি নিজেও কনফিউজড হয়েছিলাম যে ফ্রি ফায়ার আসলে করতে চাচ্ছে নাকি। তো এই পেটটা তোমরা গেমের মধ্যে কবে দেখতে পাবে আর এটার এবিলিটি বা কি হতে পারে সেই সম্পর্কে আমি তোমাদের জানাবো। আর তোমরা কি এটা জানো যে আমাদের রমাদিমের স্পেশাল একটি মিস্ট্রি শপ ইভেন্ট গেমের মধ্যে আসতে যাচ্ছে? তবে কথা হচ্ছে মিস্ট্রি শপ ইভেন্টে কি তোমরা ব্যাপারটা ডিসকাউন্টে পাবা? আর খুবই শীঘ্রই কিন্তু নিউ রুলার ফ্ল্যাগ ইমোটি আমাদের গেমের মধ্যে আসবে। তো রমাদিম ইভেন্ট স্পেশাল কোন ইভেন্টের মাধ্যমে তোমরা নিউ রুলার ফ্ল্যাগ ইমোটি গেমের মধ্যে দেখতে পাবা এটা কি তোমরা জানো? আর তোমাদের কি কেউ এটা বলছে যে আমাদের সামার ইভেন্ট স্পেশাল আরো কিছু আইটেম রেট কাস্টম করা হয়েছে গেমের মধ্যে, এই আইটেম রেটগুলো আমরা কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো? আর তোমরা জানলে খুবই খুশি হবে যে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল খুবই শীঘ্রই কিন্তু মেল্টিং ভল্ট ইভেন্টে আমাদের গেমে আসতে যাচ্ছে। তোমরা কি জানো রমাদান ইভেন্ট স্পেশাল এই মেল্টিং ভল্ট ইভেন্টে তোমরা গেমের মধ্যে কবে দেখতে পাবা? এরকম কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিও দেখার পর তোমার এক সেকেন্ডের জন্য মনে হবে না যে ভিডিও দেখে তোমার টাইমটা আমি নষ্ট করছি, যেহেতু একটা ভিডিও বানাতে আমার প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অন্তত ভিডিওতে একটা লাইক করে দিবা, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার ক্ষেত্রে কোনো জরুরি নেই, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো আর তার নাহলে কিন্তু ভিডিওটা দেখে চলে যেতে পারো। তো আর বেশি কথা বলবো না, ভিডিওতে যেহেতু প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে তোমরা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ফার্স্ট অফ অল যে আপডেট আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল আপডেট। অলরেডি কিন্তু সামার ইভেন্ট আমাদের গেমে স্টার্ট হয়ে গেছে, যেরকম আমাদের ডিজাইরেবল স্কিন এই ইভেন্টটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল। এছাড়াও রাত 12টা পর যে আমাদের ইভেন্ট আসলো এই ইভেন্টটাও কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশালই ছিল। এগুলো ছাড়াও সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আরো অনেক কিছু আইটেম রেট কাস্টম করা হয়েছে ওবি 39 এর জন্য, যেগুলো কিন্তু অলরেডি প্রিক্স আমার হাতে চলে আসছে, আমি তোমাদের রিভিউ করে দিয়েছি, তোমরা জাস্ট মজা সহকারে দেখতে থাকো। প্রথমত স্ক্রিন উপর তোমরা যে আইটেমটি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা লুটবক্স স্কিন, যেটা কিন্তু আমাদের তরমুজের উপর কাস্টম করা। খারাপ না, লুটবক্স স্কিনটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। এছাড়াও আরেকটি আইটেম আছে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের একটি লুটবক্স, তবে এটা কিসের মতো দেখতে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও। এর পরবর্তী যে আইটেমটি তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা লুটবক্স, এবং অ্যাট দ্য লাস্ট রয়েছে আমাদের মুখের একটি ফেস প্রিন্ট, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পেলে। তো নতুন ভাবে যে আইটেমটার গুলো প্রিঅ্যাক্সেস আমার কাছে ছিল আমি তোমাদের রিভিউ করে রাখলাম। সামার ইভেন্টে চলাকালীন অবস্থায় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কিন্তু এই আইটেমটার গুলো আমাদের গেমে দিয়ে দেওয়া হবে। এক্সাম্পল হিসেবে আমি তোমাদের একটি টপ ইভেন্ট কথা বলতে পারি, যেটা প্রিঅ্যাক্সেস ভিডিও তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, যেখানে সামার ইভেন্ট স্পেশাল আমাদের একটি ইমোট রাখা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের যে লুটবক্স রয়েছে সেই লুটবক্স স্কিনটাও কিন্তু রাখা হয়েছে। আর তুমি যদি মনে করো এটা বাইরে সার্ভে জাস্ট একটা প্রিঅ্যাক্সেস ভিডিও, তাহলে তুমি খুবই ভুল করবা, কারণ এটা কিন্তু প্রিঅ্যাক্সেস ব্যান্ডটা আমার হাতে আছে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। এখন তোমরা প্রশ্ন করতে পারো, যেহেতু 4 তারিখ রাত 12টার পর অর্থাৎ আমাদের 5 তারিখে নতুন টপ ইভেন্ট গেমের মধ্যে আসবে, তাহলে কি নেক্সট টপ ইভেন্ট আমরা সামার ইভেন্ট স্পেশাল টপ ইভেন্টটা দেখতে পাবো নাকি আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল হাইপার বুকের টপ ইভেন্টটা দেখতে পাবো? এখন দেখো আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল টপ ইভেন্ট কিন্তু প্রিঅ্যাক্সেস ব্যানার প্লাস প্রিঅ্যাক্সেস ভিডিও বের হয়েছে, আবার অন্যদিকে সামার ইভেন্ট স্পেশাল যে টপ ইভেন্ট রয়েছে সেটাও কিন্তু প্রিঅ্যাক্সেস ব্যানার প্লাস প্রিঅ্যাক্সেস ভিডিও কিন্তু বের হয়ে আসছে। এই অবস্থায় কোনোভাবেই বলা পসিবল না যে কোন টপ ইভেন্ট আমাদের গেমে আগে আসবে, তবে এটা বলে দিতে পারি পরবর্তী টপ ইভেন্টটা কিন্তু 100% কনফার্ম থাকো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু গেমের মধ্যে আসবে। তো নেক্সট আপডেট হচ্ছে আমাদের মোকা হ্যাকার স্টিভেন রিলেটেড। তো বর্তমানে কিন্তু আমাদের গেমে ফিস্ট স্ক্রিনে একটি মোকা হ্যাকার স্টিভেন চলতেছে। তোমরা কি জানো ফিস্ট স্ক্রিনে মোকা হ্যাকার স্টিভেন যাওয়ার পর তোমরা কোন মোকা হ্যাকার স্টিভেন গেমের মধ্যে দেখতে পাবা? পরবর্তী মোকা হ্যাকার স্টিভেনটা তোমরা কিন্তু একটি বান্ডেলের মোকা হ্যাকার স্টিভেন গেমের মধ্যে দেখতে পাবা, যেটা প্রিঅ্যাক্সেস ব্যানার প্লাস প্রিঅ্যাকসেস ভিডিও তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি আর বান্ডেলটি কাস্টম করা হচ্ছে কিন্তু আমাদের গ্যালাক্সি থিমের উপর। আর মোকা হ্যাকার স্টিভেনটা আমাদের মেইন আইটেম হচ্ছে বান্ডেলটা, বান্ডেল বাদে অন্যান্য যেসব আইটেম রয়েছে অবশ্যই কিন্তু আমাদের বাংলা সাপ্লাই যখন আসবে এগুলোতে পরিবর্তন তোমরা দেখতে পাবা। আর এই বান্ডেলটি আমাদের যে কলাবেশনের উপর ভিত্তি করে করা হয়েছে সেই কলাবেশনটির নাম হচ্ছে মোবাইল ওয়েপন এক্স। আর মোবাইল ওয়েপন এক্স কলাবেশনের উপর কিন্তু আমাদের শুধুমাত্র এই বান্ডেলটি না, আরো কিছু আইটেম রেট কিন্তু কাস্টম করা হয়েছে। এত কষ্ট করে তোমাদের জন্য আইটেম রেটগুলো ম্যাচ করে এসেছি অবশ্যই তোমাদের রিভিউ করার জন্যই। তবে তার আগে তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে ভিডিও গিভটার একটি হচ্ছে মাত্র 25,000 ভিউ আর 3,000 লাইক, আশা করি তোমরা সবাই কমপ্লিট করে দিবা। কমপ্লিট করতে পারলে তিনটা উইকলি গিভ রয়েছে এই ভিডিওর মাধ্যমে, আর তোমাদের ইউআইডিটা অবশ্যই কমেন্ট সেকশনে দিবা। আর ছোট্ট একটি প্রমোশন ভিডিও রয়েছে যেটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, চলো সবাই মিলে দেখে আসি। গাইস তুমি যদি ট্রাস্টের সাথে এবং খুবই কম দামে ডেমো করতে চাও সেক্ষেত্রে ফেসবুকে যে সার্চ করতে পারো এসআর এর টপআপ শপ, 1.3K লাইকের একটি পেজ পেয়ে যাবে, যে পেজে কিন্তু বর্তমানে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করার অফারগুলো চলতেছে। পেজে এসে অবশ্যই তোমরা কিন্তু লাইক এন্ড ফলোটা করে দিও এবং নিচে স্ক্রল করে চলে আসে তোমরা কিন্তু ডায়মন্ড টপের আপডেট লিস্টটা দেখতে পাবা। বর্তমানে তাদের পেজে কিন্তু উইকলি চলতেছে 150 টাকা এবং মান্থলি চলতেছে কিন্তু 750 টাকা। আর বাকি অন্যান্য অফারগুলো দিকে লক্ষ্য করলে দেখবা অন্যান্য টপ সেন্টার থেকে কিন্তু খুবই কম দামে তোমরা কিন্তু এখানে ডায়মন্ড টপটি করতে পারতেছো। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা থাকবে, নিঃসন্দেহে তোমরা এখান থেকে ডায়মন্ড টপ করতে পারো। তো যাই হোক এবার আমাদের মোবাইল ওয়েপন এক্স কলাবরেশন আপডেটের দিকে। কলাবরেশনের মেল বান্ডেলটা তোমরা দেখছো, এটা তো আবার রিভিউ করার কোনো প্রয়োজন বলে আমি মনে করতেছি না, তবে কলাবরেশন স্পেশাল আমাদের লেজেন্ডারি একটি প্যারাঙ্কের স্কিন কাস্টম করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছো। প্যারাঙ্কের স্কিন ছাড়া আমাদের সিম্পল কিছু আপতার ব্যানার প্লাস আমাদের একটি সার্ভবোর্ড একটি লেজেন্ডারি স্কিন কাস্টম করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছো। সার্ভবোর্ড স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু সার্ভবোর্ড স্কিনটা সত্যি অনেক ভালো লাগছে। কলাবরেশন স্পেশাল আমাদের বান্ডেল এবং সার্ভবোর্ড এই দুটো আইটেম কিন্তু সবচেয়ে বেশি লেজেন্ডারি, বাকি আইটেমগুলো লেজেন্ডারি আছে তবে মোটামুটি। তো খুবই শীঘ্রই কিন্তু মোবাইল এক্স কলাবরেশন স্পেশাল একটি ইভেন্ট তোমরা গেমের মধ্যে দেখতে পাবা, সেটা আমাদের মোকা কাস্টমের মাধ্যমে হোক কিংবা আমাদের ফ্যাটি ডুলি ইভেন্ট হোক। ফ্যাটি ডুলি ইভেন্টের কথা এজন্য বললাম কারণ আমি এই লিটার কিন্তু একটি ফ্যাটি লিমিটেড প্রেক্স পেয়েছি, যে প্রেক্স ভিডিও তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পেলে, যে লেজেন্ডারি ফ্যাটি লিমিটেড আমাদের ওপেন এক্স কলাবরেশন স্পেশাল লেজেন্ডারি বান্ডেল এবং কার্টুন স্কিন কিন্তু রাখা হয়েছে। কোন কোন সার্ভারে আমাদের ফ্যাটি ডুলি ইভেন্টের মাধ্যমে আসবে আর কোন কোন সার্ভারে কিন্তু আমাদের মোকা কাস্টমের মাধ্যমে দেওয়া হবে। তো আশা করি এই লিটারের সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারছি। গাইস স্ক্রিন উপর একটু লক্ষ্য করো তো এই ব্যানারটি থেকে তোমরা কি কিছু রিয়েলাইজ করতে পারতেছো? প্যানের স্কিন থেকে অনেকে ধরে ফেলছে যে এটা হচ্ছে আমাদের টাইটান কলাবরেশন স্পেশাল টপ ইভেন্ট, তবে কথা হচ্ছে প্যানের পাশে যে মাছের মতো ছিল ওটা আসলে কি? টাইটান কলাবরেশন স্পেশাল কিন্তু আমি তোমাদের অনেকগুলো আইটেম রেট রিভিউ করছি, তবে কিছু আইটেম রেট রিভিউ কিন্তু আজকে আমার হাতে আসলো। নতুন এই আইটেম রেটগুলো রিভিউ কিন্তু তোমাদের অবশ্যই দেখে রাখা প্রয়োজন। প্রথমত আমাদের প্রত্যেক কলাবরেশন একটা সিম্পল বিষয় আমাদের আফতার ব্যানার, এবং সবচেয়ে লেজেন্ডারি যে আইটেমটি যেটা তোমরা দেখো সেটা হচ্ছে আমাদের লেজেন্ডারি
Like work and the pace on the track on my face in the back, like I'm taking a slap. I need to